বন্ধু, আপনাদের সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাতে চলেছি যে হঠাৎ করে কোনো মানুষ কিংবা কোনো জন্তু যদি ট্রেনের সামনে চলে আসে, তখনও ট্রেন চালক এমার্জেন্সি ব্রেক করে না কেন? জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সাধারণত আমরা বাসে কিংবা ট্রাকে দেখে থাকি, হঠাৎ করে গাড়ির সামনে কোনো কিছু চলে আসা মাত্র ড্রাইভার ব্রেক করে আর গাড়িটি প্রায় সেখানেই থেমে যায়। কিন্তু ট্রেনের ক্ষেত্রে সেটা হয় না, কারণ একটা ট্রেনের ওজন প্রায় 10 লক্ষ কেজি পর্যন্ত হয়, আর এত ওজনের একটি চলন্ত ট্রেনকে হঠাৎ করে থামানো সম্ভব না। কারণ সাধারণ গাড়ির ব্রেক সিস্টেম থেকে ট্রেনের ব্রেক সিস্টেম সম্পূর্ণ আলাদা, আর 100 কিলোমিটার গতিবেগে চলতে থাকা একটি যাত্রীবাহী ট্রেনকে থামানোর জন্য প্রায় 800 মিটার দূর থেকে এমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করা প্রয়োজন। আর যদি সেটা মালবাহী ট্রেন হয়, তাহলে সেই ট্রেনকে থামানোর জন্য 1 কিলোমিটার দূর থেকে ব্রেক করা প্রয়োজন, কারণ মালবাহী ট্রেনের ওজন যাত্রীবাহী ট্রেনের ওজনের তুলনায় অনেক বেশি হয়, আর 1 কিলোমিটার দূর থেকে ট্রেন লাইনে কোনো কিছুকে দেখতে পাওয়া সম্ভব নয়। আর যে দূরত্বে সেটা ট্রেন চালকের নজরে আসে, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ তখন ট্রেনকে থামাতে থামাতেই দুর্ঘটনা ঘটে যায়। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটির বিষয়বস্তু আপনাকে বোঝাতে পেরেছি। আর যদি ভিডিওটি নিয়ে কোনো রকম প্রশ্ন থেকে থাকে, তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।